আপনারা 2001-এ যখন সারা পশ্চিমবাংলায় আমরা 60টা এমএলএ, তখন এই 60টা এমএলএর মধ্যে একটা এমএলএ আপনারা এখান থেকে 2001-এ মোহাম্মদ হান্নানকে হারিয়ে আপনারা 2006-এ প্রার্থী পাঠালেন ওরা খড়গপুরের প্রার্থী নিরোধ মণ্ডল, মনে আছে তো নিরোধ মণ্ডলকে হারিয়ে আপনারা তৃণমূলকে জেতালেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতালেন। 2011-তে আপনারা মনে আছে রেবতী ভট্টাচার্য, অনেকে জানতেই পারলেন রেবতী ভট্টাচার্য মেয়ে না ছেলে, এটাও আমাকে ভোটের সময় অনেকে প্রশ্ন করছিল। 2011-তে আপনার রেবতী ভট্টাচার্যকে হারালেন ভট্টলকের প্রার্থী। 2016-তে সিপিএম এবং কংগ্রেসে সিপিএম এবং কংগ্রেসের প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি ছিলেন, তাকেও আপনারা হারালেন সর্বাধিক ভোটে হারালেন। 2021-এ মূল প্রতিদ্বন্দ্বী শুভাশিষ চৌধুরী ছিল বিজেপি, তাকেও আপনারা হারালেন। অর্থাৎ আপনাদের ইতিহাসটা জয়ের ইতিহাস, আপনাদের ইতিহাসটা জয়ের ইতিহাস, এই জয় করেই আপনারা এগিয়েছেন। আপনাদের আবার বলছি পঞ্চায়েতেও আপনাদেরকে জয়ী হতে হবে, পঞ্চায়েতেও আপনাদেরকে জয়ী হতে হবে, এবং ভোটে দাঁড়ালাম যাকে হোক দান করে দিলাম, আমার পছন্দের লোককে দান করলাম, এইটা করেন না। আমি জোরহাত করে বলছি, আমি কদিন বাঁচব জানি না, কিন্তু জোরহাত করে বলছি যে এইটা করবেন না। কারণ একটা জিনিস জানবেন যে সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে দলটা করতে হবে। আমি আমার বহু সভাতে বলি যে দেখুন আমি কাউকে সৎ হতে পরামর্শ দিতে পারবো না, আমি বলতে পারবো না যে আপনি পৌরসভার টাকাটা মারবেন না, আপনি পঞ্চায়েতের টাকাটা মারবেন না, আপনি মেম্বার আপনি এই কাজটা করবেন না, আপনি কারো কাছে কাঠবাড়ি খাবেন না, এইটা হচ্ছে আমার উপদেশ, কিন্তু এটা কার্যকরী নয়। আপনি একটা তো পারবেন, আপনি বলুন না মা তারার মন্দিরের সামনে দাঁড়িয়ে, বীর বাবার মাজারের সামনে দাঁড়িয়ে আপনি বুকে হাত দিয়ে বলবেন যে আমি এক কাপ চা কারোকে দেখাবো না কোনো কাজের বিনিময়ে, আমি একটা অন্যায় করব না, একটা অন্যায় কথা বলবো না, কাউকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলবো না, কাউকে আমি টার্গেট করে এগিয়ে যাব না, এইটা তো বলতে পারবেন, এইটা তো বলতে পারবেন। রাজনীতিতে এই সততা থাকবে না, আমার রাজনীতিতে এই সততাটা থাকবে না। আপনি বড় বড় ভাষণ দেবেন, মঞ্চে উঠে বড় বড় কথা বলবো আমি, আর আমি বলবো তুই এই কাজটা করে দে, বাড়িতে রেখে বলবো ভুল করে এইটা বলে দাও না, অন্যায় নয়।